হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই সাদা দিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা দেখব 2024-এ কোচবিহার শহরের কয়েকটি বিগ বাজেটের দুর্গাপূজার ঝলক। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি চলে এসেছি কোচবিহারের টাকা গাছ ক্লাবে। এবারে তাদের প্ল্যাটিনাম জুবিলি ইয়ার। 75তম বছরে তাদের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, সম্ভবত এটি থাইল্যান্ডের অরুণ মন্দির। কোচবিহারে এবার যত পুজো হয়েছে তাদের মধ্যে এই মণ্ডপটি উচ্চতম এবং সেই সঙ্গে সবচেয়ে আকর্ষণীয় পুজো প্যান্ডেল। অসম্ভব সুন্দর হয়েছে প্যান্ডেলটি, অসাধারণ আলোর ব্যবহারে প্যান্ডেলটি দারুণ ফুটে উঠেছে। প্যান্ডেলের কালার টোনের সাথে সামঞ্জস্য রেখে মায়ের মূর্তিতেও গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে এবং ধাতব রূপ দেওয়া হয়েছে। টাকা গাছ ক্লাবের এই পুজোটি কোনো অবস্থাতেই মিস করবেন না। এই মুহূর্তে আমি আছি শান্তিকুটির ক্লাবের পুজো মণ্ডপের সামনে। প্রতি বছর বিগ বাজেট পুজোর জন্য বিখ্যাত এই শান্তিকুটির ক্লাব। এবারে এদের হীরক জয়ন্তী বর্ষ, সেই উপলক্ষে তাদের এবার নিবেদন ভ্যাটিকান সিটি। অসংখ্য বাঁশ ও বেত দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেলটি, সেই সঙ্গে সুন্দর আলোর ব্যবহার সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারেও তারা হিট। মায়ের মূর্তিটি অসম্ভব সুন্দর হয়েছে, হাতে কোনো অস্ত্র নেই, একদম ইউনিক। আমি এখন রয়েছি এবারে কোচবিহারের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণগুলির একটিতে। এটি হলো মহিষবাতান বিদ্যাসাগর ক্লাবের পুজো। সুবর্ণ জয়ন্তী বর্ষে এবারে তাদের নিবেদন সুন্দরবন। অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলের কাজ করা হয়েছে, আলো আধারের মাঝে সুন্দরবনকে ফুটিয়ে তোলার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। সুন্দরবনের ফিল দেওয়ার জন্য যথেষ্ট জলাশয়ের ব্যবহার করা হয়েছে, তার মধ্যে কুমির যেমন রয়েছে, রয়েছে নৌকায় মাছ ধরতে যাওয়া জেলেরা। ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্যাং, পাখি ও ঝিঝি পোকার ডাক। প্যান্ডেলের একদম সামনেই হাইলাইট করা হয়েছে সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দিয়ে। পাশে রয়েছে বিশাল চারটি আদিবাসীর মূর্তি। আমরা জানি সুন্দরবন মধুর জন্য বিখ্যাত, তাই বেশিরভাগ প্যান্ডেলটি মৌচাক দিয়ে সাজানো হয়েছে। তাদের মাঝে দু একটি মৌমাছিও বসে আছে।
প্রতি বছর এই মধু সংগ্রহ করতে গিয়ে প্রচুর লোক বাঘের মুখে প্রাণ হারান সুন্দরবনে। ক্যামেরায় হয়তো সেরকম দেখাতে পারছি না, বাট দারুণ সুন্দর হয়েছে প্যান্ডেলটি। দুর্গা প্রতিমাটিও ইউনিক হয়েছে। এখন আমি আছি নেতাজি স্কোয়ার সঙ্গে পুজো মণ্ডপের সামনে। এবছর তাদের থিম হলো দৌড়। মানুষের জন্মের পর থেকে সাফল্যের দিকে দৌড়কে ফুটিয়ে তোলা হয়েছে। দৌড়ের সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে মই, গাড়ির স্টিয়ারিং, সাইকেল ইত্যাদি। আর প্রতিবন্ধকতাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে নোঙর, মাছ ধরার কল, পাখির খাঁচা, তালা ইত্যাদি। সাফল্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে চেয়ারকে। আর এসব কিছুই পরিচালিত হচ্ছে সময় দ্বারা, যার সিম্বল হলো এই ঘড়িটা। এখন আমি রয়েছি কোচবিহার শহর থেকে অল্প দূরেই বাবুরহাটের বাণী তীর্থ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবার এদের 75তম বছরের পুজো। প্ল্যাটিনাম জুবিলি বছরে তাদের নিবেদন উড়তে মোদের মানা, অর্থাৎ পাখিদের সংকটের কথা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। প্যান্ডেলের একদম সামনেই রয়েছে একটি মোবাইল টাওয়ার, যার মধ্যে একটি বিশালাকার পাখি আটকে রয়েছে। মোবাইল টাওয়ারে রেডিয়েশনের জন্য পাখিদের যে ক্ষতি হচ্ছে সেটাই বোঝানো হয়েছে। চারপাশে প্রচুর পাখি উড়ছে ও অসংখ্য পাখির খাঁচা, যাতে পাখিরা বন্দি অবস্থায় রয়েছে। দুর্গা প্রতিমাটিকে বসানো হয়েছে বিশাল একটি পাখির বাসার ভেতর। মা দুর্গার পেছনেও দুটি ডানা দেওয়া হয়েছে, অর্থাৎ মা দুর্গাকেও পাখির রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর অসুরটিও ততটা দানবীয় নয়, অনেকটা মানুষের মতোই, অর্থাৎ বোঝানো হয়েছে পাখিদের কাছে আমরা মানুষেরাই হলাম অসুর। এখন আমি আছি সুভাষপল্লী ইউনিটের দুর্গাপূজার সামনে। সুভাষপল্লী ইউনিটের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। এবারে এদের থিম চাইনা হতে উমা। এবারে এদের বিশেষ আকর্ষণ উত্তরবঙ্গের মধ্যে প্রথম এসএমডি লাইটের চন্দননগরে আলোকসজ্জা। মণ্ডপটিতে থিম অনুযায়ী ডার্ক লাইটের ব্যবহার করা হয়েছে। ভিডিওতে অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে যখন দেখবেন তখন দারুণ লাগবে। সমাজের হাতে মেয়েদের লাঞ্ছনার জ্বলন্ত প্রতিবাদী হলো এই চাইনা হতে উমা।
এই মুহূর্তে আমি আছি কোচবিহারে পাটাকুড়া ক্লাবে। এবার তাদের প্ল্যাটিনাম জুবিলি ইয়ার, 75 বছরে তাদের পুজোর থিম নারী কথা। এবারে কোচবিহারের এটিও একটি অন্যতম আকর্ষণীয় পুজো। বিভিন্ন নারী মূর্তি ও প্রতিকৃতি দিয়ে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের বাইরের সাথে সাথে ভেতরের কাজও অসাধারণ। দুর্গামার মূর্তিটিও একদম ইউনিক হয়েছে। এখন আমি আছি কোচবিহার নাট্য সঙ্গে। এবারে তাদের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ। এবার তাদের থিম সৃষ্টি সুখের উল্লাসে। মণ্ডপটিতে মানুষের বিভিন্ন ক্রিয়েটিভিটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। প্রতিমাটি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিমাটি নির্মাণ করেছে ভাসানচন্দ্র পাল। এখন আমি চলে এসেছি কোচবিহারের পঞ্চরঙ্গী মোড়ের গুড়িয়াহাটি ক্লাবে। এবারে এদের নিবেদন পুতুলের দেশ। পুরো মণ্ডপ বিভিন্ন ধরনের পুতুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিমাটি খুবই সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে, বাট খুব সুন্দর হয়েছে। এখন চলে এসেছি রাসমেলা মাঠের পাশের ক্লাব কোচবিহার ক্লাবে। কোচবিহার ক্লাবের এবারের পুজোর থিম মা। মায়ের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। প্যান্ডেলের ভিতরের দেয়ালে মাতৃরূপের বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে। Thank you.
পশ্চিম খাগড়াবাড়িতে অবস্থিত বীণাপাণি ক্লাব ও ব্যায়ামাগারের পুজো এবার 63তম বছরে পা দিল। এবার তাদের ভাবনা, চলো ফিরে দেখি শৈশব। বিভিন্ন মূর্তি ও ছবি দিয়ে আমাদের শৈশবকে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাইকেলের টায়ার নিয়ে দৌড়ানো, সেই বাটুল নিয়ে খেলা, সেই ঘুড়ি ওড়ানো সব দেখানো হয়েছে। এখন আমি চলে এসেছি বেলতলা ইউনিট দুর্গাপুজো মণ্ডপে। কোচবিহার কলেজের পাশে এই ক্লাব, 64তম বছরে তাদের নিবেদন বিক্রম বেতাল। থিম অনুযায়ী চারপাশটা যথাসাধ্য ভুতুরে করে তোলার চেষ্টা করা হয়েছে। আলো আধারির খেলার সাথে সাথে ভুতুরে সাউন্ড ব্যাকগ্রাউন্ডে বাজছে। একদম একটা গা ছমছমে পরিবেশ। এখন আমি চলে এসেছি টাকাগাছ কিশোর সংঘে। টাকাগাছ ক্লাব থেকে অল্প কিছুটা দূরেই এই মণ্ডপটি। এই মণ্ডপটিও খুব সুন্দর হয়েছে, এখানেও অবশ্যই আসবেন। স্পেশালি মণ্ডপের ভিতরের কাজ অসাধারণ হয়েছে। দুর্গা প্রতিমাটিও ট্র্যাডিশনাল ও ভীষণ সুন্দর। এটি হলো পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাবের দুর্গাপুজো। 93তম বছরে তাদের থিম মাটির টানে মাটির কাছে। যদিও প্যান্ডেলের কাজ এখন অনেকটা বাকি, তবুও যেটুকু বোঝা যাচ্ছে তাতে দারুণ লাগছে। পূজার পরবর্তী দিনগুলোতে প্রচুর ভিড় হতে যাচ্ছে এখানে। এটি হলো এসিডিসি ক্লাবের পুজো। এবারে এদের পুজো 70তম বছরে পা দিল। বাণী তীর্থ ক্লাবের একদম পাশেই রয়েছে বাবুরহাট দুর্গাপূজা কমিটি পরিচালিত আরেকটি দুর্গাপূজা মণ্ডপ। তাদের থিম হলো সনাতনী।
আমাদের সনাতনী হিন্দু ধর্মের রং বিভিন্ন সিম্বল যেমন ওম, স্বস্তিক ও বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলের ভিতরে কাজ খুবই সুন্দর হয়েছে। নেতাজি স্কোয়ার থেকে অল্প দূরেই হলো এই কোচবিহার নিউ টাউন ইউনিট। এবারে তাদের থিম হলো বাংলার আলপনা। বিভিন্ন মাটির পাত্র ও থামে আলপনা আঁকা হয়েছে। এটি হলো মৈত্রী সংঘের পুজো মণ্ডপ, এখনো কমপ্লিট হয়নি। এরপরেই চলে এলাম পাটাকুড়ার পাশের ক্লাব ভেনা স্কোয়ারে। এবারে এদের থিম হলো লোকশিল্পে ললিত কলা। এই সবকটি দুর্গাপূজার গুগল লোকেশন যদি দরকার হয় বলবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।